দর্শকদের একটু ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি। আর সুমন বর্জন একটা হাত তালি চাচ্ছে, ব্যারিস্টার সুমন, সবাই একসাথে বলুন ব্যারিস্টার সুমন। সুমন ভাই ফুটবলের জন্য যুদ্ধ করিয়া যদি জেলে যায় জেলে দেখতে যাবা কিনা? মানে হোমনাথে আমি আগে কোনোদিন আসি নাই, তবে মানুষ বলে যে প্রথম দেখাই প্রেম হয়, আমার হোমনাথে প্রথম আইসাই আপনাদের সাথে প্রেম হয়ে গেছে। এবার আপনারা আমার এখানে কবে যাবেন এটা বলতে হবে। আমি ইয়াসিনকে বলবো, আপনারা আমার এখানে চা বাগানে আপনারা হোমনা থেকে 8-10টা গাড়ি বাসে করে যাবেন। শুনেন, আগে জানতাম বাঞ্চারামপুরে আমার এক বোন বিয়া দিছি, ভাবছিলাম যে বোন বিয়া দিলে এই বুঝি আত্মীয়তা হয়। আমার কাছে মনে হয়েছে ফুটবল খেলার মধ্যে দিয়ে এর চেয়ে বড় আত্মীয়তা হয় আপনাদের সাথে, এটা প্রমাণ। আপনার এলাকার লোকের পপি গাইড কইরা আমি যদি ব্যারিস্টার পর্যন্ত হইতে পারি, আপনারা আমার কথা দিতে হবে আপনারা সবাই পড়াশোনা করে প্রতিষ্ঠিত হবেন কিনা আমার কথা দেন। আপনারা পড়াশোনার জন্য যদি কোনো সহযোগিতা লাগে, আমার বাড়ি হোমনা না হইলেও সুপ্রিম কোর্টে আমার নজর চায় নখা ঢক করবেন। পড়াশোনার জন্য কোনো নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য যদি টাকা পয়সা না থাকে, আমি আপনাদের হোমনার যে কোনো নির্যাতিত মানুষের পক্ষে আপনাদের প্রতিনিধি হিসাবে ব্যারিস্টার সুমন সুপ্রিম কোর্টে দাঁড়াবে। আপনারা আমারে কথা দিলেন আপনারা পড়াশোনা করবেন। আমি ইয়াসিনকে ধন্যবাদ জানাচ্ছি, ইমরানকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে এখন উনি ভুল স্যারের নাম বলবেন, আর আপনাদের যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করবেন। আর আপনাদেরকে শুনেন, আপনাদেরকে সাথে করে নিয়ে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে চাই। আপনারা আপনারা হোমনা থেকে আগাই যান, আমরা হবিগঞ্জ থেকে আগাই যাব। এই কথা বলে আমি আমাদের মডারেটরের কাছে মাইক হস্তান্তর করতেছি। ব্যারিস্টার সুমনের জন্য একটা হাততালি চাচ্ছি।